আমি আজি বড় এক অশ্রুষিক্ত চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে ময়নার গাওয়া গান কুকিলের কোহতান সুন্দর ব্যবহার দিয়েছিল উপহারে কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সঙ্গে না মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সঙ্গে না তোমরা কোনো দিন মাগেরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন বাবার মনেতে কষ্ট দিও এই বড় মাছ খাইলে বাহির কথা মনে হয় খামানের সময় মা বাপরে খাওয়ানো নাই আমার রসুল বলেন হাসরের মাঠে রসুল বলেন হাসরের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে কি অবস্থায় বাপরে রাসুল আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ উলঙ্গ অবস্থায় উঠলে তো একজন আরেকজনকে দেখতে ফলাইব এটা তো লজ্জার ব্যাপার আমার রাসূল বলেন আয়েশা রে না 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 এমন ভাবে উঠবে মাথার আধ বিঘা উপরে সূর্যটা থাকবে কেউ কাহার লজ্জাস্থানের দিকে তাকাইবে না সেকেন্ড সময় পাবে না ওই ময়দানে রসুল দেখবেন কিছু কিছু বাচ্চাদেরকে সন্তানদেরকে জাহান্নামের শিকল দিয়ে বাইন্ধে রাখছে এরা হলো মা বাবার অবৈধ সন্তান এই মা বাবার অবৈধ সন্তান যতই সবে বরাতে যাইয়া চিৎকার করে কোন কাম হইতো না এই জন্য মা বাবার জন্য দোয়া করার জন্য আমরা গুরুস্থানে দৌড়ায় যাবো রাজি আসি না নাই বলেন আরো যদি রাজি আসি না নাই এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলবো আমার বলছেন দেখেন মাওলানাজি তোমার রহিমে নাম ডাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি আল্লাহ করবে দেন না ওরে করিমে রহিম নামটি তোমার করিমে রহিম নামটি তোমার আল্লাহু কাদির গুনি আমি পাপি দুই বাজাইতাম নি মাওলা জি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতামনি গাফুর রহিম নাম তোমার গুনাহগার কে উদ্ধার করো তুমি মেহেরবান ঠিক না বাজাইতামনি মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো হে আমি বাবি দুই বাজাইতামনি মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি বাবি দুই বাজাইতামনি দয়ার মালিকে ওই কঠিন হাসরের ময়দানে মা সামনে দিয়া যাবে সন্তানকে চিনবে নাও সন্তান জামনে দিয়া যাবে কেউ কাউকে চিনবে নাও আদম নবী বলবে নাফসি নাফসি ঈসা নবী বলবে নাফসি নাফসি জাকারিয়া পয়গম্বর বলবে নাফসি নাফসি হাসরের ময়দানে কেন আমি তাহিরি নবী নবী করি আমার নবী কবরে শরীরে থাকার ক্ষমতা আছে না না যেই কবরে কেউ নাই এ সাউন্ডটা তুললে দাও যেই কবরে কেউ নাই সেই কবরে আমার নবী হাসরে ময়দানে কেউ নাই সেখানেও আমার নবী আর নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে রুজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন
ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কার জন্য যাবি ন দাতা হায় হায় হাহাকারে পয়রা যাবে ধনি পিপাসায় পাটিবে সাথী মগজ গলে পানি কান্দিতে তাকিবে সেদিন আদমের ঔলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ সব নবী নাফসি নাফসি বলে কাঁদেব ওই কঠিন মুসিবতে একজন নবী মাত্র মাকামে মাহমুদের কোরাই সেজদায় পরে কাঁদবেন তিনি হলো তোমার জান আমার প্রাণ আমার ঈমান রহমাতান লিল আলামিন আল্লাহ ডাক দিয়া বলবে এবার ইয়া রাসূলুল্লাহ জুড়ে বলতে হবে আল্লাহ ডাক দিয়া বলবে নবী গো আমি আল্লাহ জানি কে জাহান্নামি আমি আল্লাহ জানি কার নেকি কত আমি আল্লাহ জানি কার বদি কত আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিতে পারি আমি আল্লাহ ইচ্ছে করলে ডাইরেক্ট জাহান্নামে দিতে পারি ও নবী গো নবী গো আমি কেন টানাইছি মিজান আজকে প্রমাণ করুম আপনার সম্মান আমি আল্লাহ আপনার সম্মান যে কত বাড়াইয়া দিলাম আজকে প্রমাণ হবে হাশরের ময়দানে মিজান টানাইয়া ঠেকে না এই জন্য আমার আল্লাহ কয় বন্ধু আপনি মাতা মুবারকটা তুলেন আমার নবী হাশরের ময়দানে সের মুবারকটা তুলবেন তোলাহার পরে আমার আল্লাহ বলবেন বন্ধু আপনি আমার কাছে চান আমি আল্লাহ আপনাকে দিব আপনি যার জন্য সুপারিশ করবেন আমি তার সুপারিশই কবুল কর এই কথা যেই মাত্র বলছের বাবা আমার নবী আল্লাহরে বলবে আল্লাহ আমার ইমানদার কিছু বান্দা নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই রোজা রাখছে রাখার মতো রাখে নাই হজ করছে করার মতো পড়ে নাই কিন্তু আমি নবী রে চাঁদের চাইতে বেশি মহব্বত করত তবে আল্লাহর সঙ্গে তারা শরীক করে নাই এই সমস্ত কিছু উম্মত দুজিকে হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে গে বন্ধু আপনি আমার কাছে সুপারিশ করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ গ্রহণ করব আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিবেন কে আর জোরে গলা দিবেন কে এ কথা শুনিয়া সবাই করিবেন গমন নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন যাইয়া দেখেন নূরের নবী নূরের আম্বিয়া সেজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া আল্লাহ বলে ও গো দোস্ত তোমার দেখ 90 বছর আয়ো দিলাম দুনিয়ার ভিতরে 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে 63 বছর আয়ো পাইলা দুনিয়ায় থাকিয়া কত না কেন্দে দোস্ত উম্মতের লাগিয়া ওরে কান্দে নবী আল্লাহ বলে ও গো দোস্ত তোমার দেই কইয়া যারে খুশি তারে তুমি যাও না বেহেস্তে লইয়া আরে কান্দে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি গবে গতি গো উম্মতের জান্নাত দিবে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আরে রোজ হাসরে বুঝবে সেদিন নূর নবীর শান ঘাটিরা নূর নবীর রোজ হাসরে বুঝবে তোরা নূর নবীর শান কথা কোন ঠিক কিনা আরে হাত তুলে বল ঠিক কিনা শাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে ইমানদার কিন্তু কবিরা গুনাহ কইরা ফলাইব এই কবিরা গুনাহগারদের জন্য আমি রাসূল সুপারিশ করি সুবহানাল্লাহ আর জনে কইনা সুবহানাল্লাহ ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা হাশরের ময়দানে আমার নবী সুপারিশ করবে জনে কইনা সুবহানাল্লাহ নবীকে সুপারিশ করার ক্ষমতা দিবেন কে আল্লাহ আর জনে দিবেন কে আল্লাহ যদি দেয় আমাদের বাপ দাদার ক্ষতি আছে আর আমি একটা কথা বলি আমরা গুনাহগার আমাদের গুনার কোনো অভাব আমরা নবী ছাড়া কোনো উপায় আর যারা বেহেস্তে টিকিট পাইলেছে হেরা নবীর সুপারিশ পাইনি কে না পাই না আরে শোন উসমান রাদিয়াল্লাহু তাআলা বেহেস্তে টিকিট পাইও কবর আজাবের ডরে কানতে না
ঠিক কি না কো ঠিক আর এরা কয় নবী হাসান মানে সুপারিশ করতে না আসলে ঠিকই আছে তারা নবীর দুশমন হেকল লাগা নবী সুপারিশ করতে না আমরা গুনাহগার আমরা অপরাধী এইজন্য আমরা নবীর সুপারিশ দরকার আছে না নাই আছে এখন আমার কাছে অনুরোধ করছেন হুজুরে কাজান দিবেন আমি একটা কথা বলতে চাই আমরা হারাম খাব না আমরা হালাল ছাড়ব না মা বাবার মনে কষ্ট দিব না নামাজ ছাড়ব না আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আমার কাছ থেকে একটা আযান শুনতে চেষ্টা করছেন মাইক্রোস্কোপ অনেক হার্ড অনেক হার্ড এবার আসেন হ্যাঁ একটু জিকির গাইতাম নানি তোমরা যে এই বেটা তোমরা ওই লাইনে ওয়াজ না করলে তোমরা ভালোই লাগে না জিকির কি করব তাইলে একটু হাত তোলেন